মালায়ালাম অভিনেতা পি বালাচন্দ্রন আর নেই। 5 এপ্রিল ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 62 বছর। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বেশ কয়েকদিন থেকেই অসুস্থ ছিলেন এই অভিনেতা। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মালায়ালাম চলচ্চিত্র অঙ্গনে। ১৯৮২ সালে গান্ধী চলচ্চিত্রের একটি গানে গান্ধী চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে তার অভিনয়ের যাত্রা শুরু হয়েছিল। এছাড়া তাকে ত্রিভেন্দ্রাম, লজ, থ্যাংক ইউ, সাইলেন্স সহ আরো অনেক ছবিতে দেখা গেছে। তবে চলচ্চিত্র অঙ্গনে পি বালাচন্দ্রনের পরিচিতি শুধুমাত্র অভিনেতা হিসেবে নয়, বরং একজন চিত্রনাট্যকার হিসেবেও। বাবম ওসমান সিনেমার চিত্রনাট্যকার হিসেবে তিনি সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে থাকবেন, কেননা এই সিনেমার জন্যই তাকে ১৯৮৯ সালে কেরালা সাহিত্য একাডেমি পুরস্কার এবং কেরালা পেশাদার নাটক পুরস্কার দেওয়া হয়েছিল। প্রান্তি সারোয়ার, সময় সংবাদ, ঢাকা।